মেদিনীপুর মানে মাটি। এই মেদিনীপুর মাটির শহর। এই মাটি মানুষকে পবিত্র বানায়। আজ আমরা এসেছি এই মেদিনীপুর শহরেরই একদম কাছেই গোপগড় ইকো ট্যুরিজম সেন্টারে। শাল, পলাশ, ইউক্যালিপটাসের জঙ্গল, সঙ্গে যদি মহাভারতের ঐতিহাসিক গন্ধ, সব কিছুই জড়িত আছে এই গোপগড় ইকো ট্যুরিজম সেন্টারে। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। সামনেই টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে মাথাপিছু 10 টাকা প্রবেশ মূল্যের টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। চাইলে আপনি এখানে 4-wheeler নিয়েও প্রবেশ করতে পারেন, তবে সেক্ষেত্রে 40 টাকা করে 4-wheeler চার্জ লাগে। সেগুন, নিম, সোনাঝুরির গাছে ঢাকা জঙ্গলের আড়ালে সেই কখন ডেকে চলেছে পিউকাহা। সঙ্গীও যে খুব দূরে রয়েছে তা নয়, সেও ডেকে উঠছে মাঝে মাঝে, অথচ তাদের দেখতে পাচ্ছি না। ডালপাতার আড়ালে কোথায় যে লুকিয়ে রয়েছে কে জানে। আপনি এই গোপগড় ইকো ট্যুরিজম সেন্টারে কেন আসবেন? তার একটা বড় কারণ হলো, শুধু গোপগড় ইকো ট্যুরিজম সেন্টার দেখা নয়, তার সাথে এখানে আপনি ছোট্ট একটা ট্যুর সাজিয়ে ফেলতে পারেন 2-1 দিনের। এখান থেকে খুব সামনেই মাত্র 15 কিলোমিটার দূরেই আপনি পেয়ে যাবেন কর্ণগড়ের মন্দির। তাছাড়াও 10 কিলোমিটার জাস্ট এই জায়গা থেকে আপনি যদি যান তাহলে পাবেন মন্দিরময় পাথরা, অর্থাৎ বিষ্ণুপুর। আপনারা সবাই জানেন পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত। শুধু বিষ্ণুপুর নয়, আমাদের মেদিনীপুর শহরে আপনি সেই রকমই পোড়ামাটির আদলের মন্দির পাবেন পাথরাতে। এছাড়াও রয়েছে হিজলি জেল, অর্থাৎ ইতিহাস বিজড়িত এই হিজলি জেল বর্তমানে মিউজিয়াম। খড়গপুর IIT-র পরিচালনায় এই মিউজিয়ামটি এখন দর্শকদের জন্য অবারিত দ্বার। আপনি চাইলেই এই ইতিহাস বিজড়িত জেলটি দেখে আসতে পারেন। তাছাড়াও আপনি যদি প্রকৃতি প্রেমী হন, সেই প্রকৃতির ঢেলে সাজানো রয়েছে এই গোপগড় ইকো ট্যুরিজম সেন্টার। তাই প্রকৃতির মাঝে একদিন ফ্রেশ অক্সিজেন নিতে আপনাকে আসতেই হবে এই গোপগড়ে। এখানে শুধুমাত্র এই জঙ্গল, এই পরিবেশ, এই প্রকৃতি আপনাকে কাছে টানবে তা নয়, আপনার একঘেয়ে জীবন, আপনার ব্যস্ততা ফ্রেশ অক্সিজেন নিতে আপনাকে ছুটে আসতেই হবে এই গোপগড়ে। যদি আপনি এই ইকো ট্যুরিজম সেন্টারে আসতে চান, কলকাতা থেকে মাত্র 135 কিলোমিটার দূরে অবস্থিত এই গোপগড় ইকো ট্যুরিজম সেন্টার। যে কোনো মেদিনীপুরগামী ট্রেন ধরে আপনি মেদিনীপুর স্টেশনে নামলেই খুব সামান্য সময়, অর্থাৎ 10 মিনিটের ব্যবধানে আপনি টোটো, অটো বা কোনো প্রাইভেট কারে করে পৌঁছে যেতে পারেন এই গোপগড় ইকো ট্যুরিজম সেন্টারে। পশ্চিমে মল্লভূম, অর্থাৎ বিষ্ণুপুর থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল।
বিরাট রাজার সাম্রাজ্য নদীমাতৃক এবং সমুদ্র উপকূলবর্তী হওয়ায় তাকে অনেকেই মৎস্যরাজ বলে চেনেন। এই বিরাট রাজার যে রাজপ্রাসাদ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন দাঁড়িয়ে আছি তার সামনে, এই গোপগড় ইকোট্যুরিজম সেন্টারের মধ্যে আপনি যদি আসেন অবশ্যই আপনার মনের মধ্যে একটা ঐতিহাসিক ছোঁয়া রেখে যাবেই। জানেন কি, নেতাজি সুভাষচন্দ্র বোস 1942 সালে যখন শেষবারের মতো মেদিনীপুরে আসেন, তিনি রাত্রিবাস করেছিলেন এই গোপগড় রাজার রাজপ্রাসাদে, কিন্তু সেটি এটি নয়। যেটা এই মুহূর্তে রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ নামে, তারও আগে পশ্চিমবঙ্গ বন দপ্তরের উদ্যোগে 2000 সালের 20 ডিসেম্বর রেলব্রিজ, সেসব পেরিয়ে আরও দূরে টাটা মেটালিক্সের কারখানা। বকুল আর নিম গাছগুলো এখন বড় হয়ে উঠেছে অনেক, ঢেকে দেয় দৃষ্টিকে। ওয়াচ টাওয়ারে উঠেও দূরে বয়ে চলা কাঁসাইকে তেমন করে দেখা যায় না, তবুও রেলব্রিজের কিছুটা তো চোখে পড়ে। ব্রিজের ওপর দিয়ে চলে যাওয়া ট্রেন, কয়েক বছর আগেও এখানে এই এলাকা একটা নির্জন ছিল, কাঁসাই ব্রিজে ট্রেনের ঝমঝম আওয়াজ স্পষ্ট শোনা যেত। এখন গোপগড় ইকোট্যুরিজম সেন্টারে আসার সাথে সাথে সবাইকে মনে রাখতে হবে যে এই বন্য প্রকৃতির মধ্যে এমন কিছু করবেন না যাতে আমাদের এই পরিবেশ নষ্ট হয়। প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন। আমাদের আলাপনের তরফ থেকে আপনাদের সবাইকে এই মেসেজ দেওয়ার চেষ্টা করছি, দয়া করে এই বন্য প্রকৃতিতে শুধু প্লাস্টিক ব্যবহার নয়, বন্য প্রাণীর সাথে হয়তো আপনার দেখা হতে পারে, তাদের সংরক্ষণ করুন, তাদেরকে বাঁচান। বন্য পরিবেশের সাথে খাপ খাওয়ানো যেমন আমাদের প্রয়োজন, তেমন পরিবেশ রক্ষাও সেটা সমানভাবে আমাদের দায়িত্ব। ধন্যবাদ, আলাপন এক্সপ্লোরারের সাথে গোপগড় ইকোট্যুরিজম সেন্টারে আছেন আপনারা। দেখুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন।